إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم رحمة للعالمين مرحبا جلواگر ہو انبیاء کے مقتدا جلواگر ہو اولیاء کے پیشوا مرحبا یا رحمة للعالمين جلواگر ہو سید خیر البشر جلواگر ہو اے میرے نور نظر مرحبا یا رحمة للعالمين جلواگر ہو جلوائے نور خدا جلواگر ہو یا محمد مصطفیٰ مرحبا یا رحمة للعالمين قصیدہ یا حضرت غوث العظم اجمنڈاری حضرت شاہ احمد اللہ قادری حضرت شاہ احمد اللہ قادری قطب الاقطاب بلاد مشرقی غوث العظم شاہ مجھے بھنڈاری چراغ امتان احمدی مرحبا یا مرحبا غوث العظم مجھے بھنڈاری مرحبا مرحبا یا غوث العظم باو بھنڈاری مرحبا مرحبا صدے مرحبا صدے مرحبا صدے مرحبا بارثانی غوث العظم شاہ غلام الرحمان مرحبا یا مرحبا یا مرحبا یا مرحبا الحمدللہ آج کے ماہ ربیع الاول ماس اپلکھے 29 آشین اجاپن اپلکھے حضور غوث العظم مجھ بھنڈاری احمد اللہ مجھ بھنڈاری پتشتو حضرت غوث العظم شاہ غلام الرحمن مجھ بھنڈاری پتشتو دربار غوث العظم مجھ بھنڈاری زمین انٹرنیشنل رحمت اللہ عالمین کانفرنس اپستھت বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত হয়েছেন সুদূর তুরস্ক থেকে ফজিলত শেখ সৈয়দ ডক্টর মোহাম্মদ আজান আল হাদিদ আল হুসাইনি ওয়াল হুসাইনি আল রিফাই মাদ্রিদুল আলী সুদূর মরক্কো থেকে আগত আলহামদুলিল্লাহ বলেন যে মাস পুরো উম্মতে মুহাম্মদের জন্য আনন্দের মাস খুশির মাস আলহামদুলিল্লাহ বলেন কেন খুশি কারণ খুশি একটাই এই মাসে আমরা যারা মোমেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত আনন্দের কারণ আল্লাহ দরবারে শুকরিয়া আদায়ের মাস নিয়ামত আকবর নিয়ামত উজমা ওই দিনে দুনিয়াটা আগমন করেছে রহমতুল আলমী অসুতন হাসানা অসুতন হাসানা হিসেবে আল্লাহ পাক যাকে উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছে রহমতুল্লাহ ইন্দিন আল্লাহ পাক যাকে বলছেন আমার নবীর চরিত্র বোধ পবিত্র সুমহান সুহান সার্টিফিকেট আল্লাহ পাকই দিয়ে দিয়েছেন রহমতুল্লাহ এবং ওনার জিকির এটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন বড় ফরমেরা কাজ দেখা আহে ইনক্রিজ ইওর জন্য এভরিওয়্যার আল্লাহ পাক কোরআন বলছেন আমি আল্লাহ আমার হাবিবের জিকিরকে আমি বাড়িয়ে দিয়েছি ইনক্রিজ আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা বাড়িয়ে দেয় সেটা শুধু দুনিয়ার জমিনের উপর বাড়ে না আকাশে বাতাসে সপ্ত আসমানে এবং জমিনের উপরে নিচে যত আল্লাহ পদ আছে কবর হাসর মেদান পোস্তরা প্রতিটা জায়গায় জায়গায়
বাড়াবে সেটা সব আল্লাহর দরবারে জমিন আল্লাহর দরবারে দুনিয়া যত মাখলুকাত প্রত্যেকের কাছে আল্লাহ এই জিকির দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ যেখানে নবীর জিকির থাকবে সেখানে আল্লাহর জিকির আসবে আলহামদুলিল্লাহ বলুন কারণ নবীর জিকির আমাদেরকে শিক্ষা দিয়েছে পড়তে বলেছে আল্লাহ আর আল্লাহর জিকির আমাদেরকে করার নির্দেশ দিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং এই দুটোটার জিকির আমাদেরকে করার নির্দেশ দিয়েছে আমাদের মহান মুর্শিদ গাউসুল আজম ইজবান্ডারি হুজুর শাইখুল ইসলাম গাউসুল ওয়ারা সাইয়েদানা মুর্শিদানা বাবু মঈনুদ্দিন আহমদ রাসানি মজবন্ডারি নবীর প্রেম শিক্ষা দিয়েছে আল্লাহর প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন